এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা, এখানে স্বরূপ ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? ওদিকে এলাকায়, নতুন নাকি? অনেকদিন আগে একবার এসেছিলাম, কিন্তু জায়গাটা তো বদলে গেছে, তাই ঠিক বুঝতে পারছি না। দিনু, তোরা বৌদিকে স্বরূপদার বাড়িটা চিনিয়ে দে। বৌদি যান, চলুন। গনসা গনসা পা চালা, সালাম মাছটাকে খেলিয়ে তুলতে হবে। চল এক মাইলের মধ্যে কোনো লোকালয় নেই, আর তাছাড়া আমাদের এখানে কেউ কাঁটা তো সাহস পায় না। বৌদি দিনু, গলায় একটু ঢালবি তো। চল দিনে দুপুরে এদের অত্যাচার আর সহ্য করা যায় না, জানো? কি করবি ভাই, ওদের খুঁটির জন্য অনেক বেশি। দেবেশ দেখ তো, এটা তো গোঙানোর আওয়াজ আসছে। একটা ভ্যান নিশা ডাকতো অবস্থা হচ্ছে না, মেয়েদের ইজ্জত বাঁচানো যায়। পুলিশকে বলে কিছু হচ্ছে না। হবে না হবে না, ওরাই গলত। সমাজের বুকটারে এরা একেবারে ঝাঁঝরা করে দিলে। অন্ধকার, তুমি যতই কালো হও, ফর্সা তোমারে হতেই হবে। সর্ববাবুকে ফোনে জানালো আপনার কথা, উনি এখনই আসছেন, এই নার্সিং হোমের পাশেই থাকেন। কেন জানাতে গেলেন ওকে? এই যে আমার কি লজ্জা। এই লজ্জা শুধু আপনার নয়, এই লজ্জা আপনার, আমার, গোটা সমাজের। ডক্টর ডক্টর, এই যে আসুন। শর্মি, স্বরূপদা, কাঁদিস রে, কাঁদিস নি। আমি ডক্টর সিনের কাছ থেকে সব কিছু জানতে পেরেছি। আচ্ছা, তুই শয়তানগুলোর নাম জানতে পেরেছিস? সূর্য, দিনু, নেপাল। মাই গড, নোটোরিয়াস ড্রাগ চালান চক্র, কোকেন, মারিওনা, হেরোইন। হ্যাঁ, আচ্ছা ডক্টর, আমি শর্মিলাকে বাড়ি নিয়ে যেতে পারি? তা পারেন, তবে উনি খুব দুর্বল, সম্পূর্ণ বিশ্রামের দরকার। থ্যাংক ইউ ডক্টর, তাহলে চলুন আপনার সঙ্গে ফর্মালিটিস এর ব্যাপারগুলো সেরে নিই। হ্যাঁ চলুন। মারিওনা, শর্মি, এই শর্মি। স্বরূপদা, তুমি নিশ্চিন্ত করে এলে? হ্যাঁ, মার সঙ্গে সব বলে এসেছি, তোকে এখান থেকেই মঙ্গলগঞ্জে পাঠিয়ে দেবো। বল, মা, উর্মি, বিরুকি সব জানতে পেরেছে? পাগল হয়েছিস,
গুণাক্ষরেও কাউকে কিছু জানতে দিইনি। কিন্তু মঙ্গলগঞ্জে ফিরে গিয়ে তাকে আমি কি বলবো? শোন, এমন ভাবে ভেঙে পড়লে তো চলবে না। এই দুর্ঘটনার জন্য তুই তো দায়ী নস, এটাকে দুর্ঘটনা হিসেবেই মেনে নে না। যদি তোর মন বলে অজিতেশকে সব কথা খুলে বলবি, তাহলে তাই বলিস, বস। আর যদি বুঝিস বলবি না, তাহলে বলিস নি। নিজের মনকে জিজ্ঞাসা কর, সেই সঠিক উপায় বাতলে দেবে। আমার কি মনে হয় জানিস, সব কথা খুলে বলাই ভালো। স্বরূপদা, কবে যাব মঙ্গলগঞ্জে? কাল পরশুর মধ্যে। কি লজ্জার কথা, কি মুখ ফুটে কাউকে বলা যায়, কিন্তু বুকের ভেতরকার সেই চাপা বোঝাটার ভার আর বইতে পারছি না। তাই সেই রাতে সেই দুঃসহ ঘটনার কথা লিখে কিছুটা হালকা হলাম, লুকোইনি কিছুই। এ আমার স্পষ্ট স্বীকারোক্তি, পারলে বিশ্বাস করো, আর না পারলে। কি ব্যাপার, ঘুমোচ্ছিলে নাকি? না, ওই একটা মজার গল্পের বই পড়ছিলাম। ও বুঝেছি, শিথিল কবরি এলায়ে। এসে কবিতা শুরু করলে? মাঝে মাঝে কি যে কাব্য করো। আচ্ছা শর্মি, আমার একটা কথা সত্যি জবাব দেবে? ও মা, সত্যি মেথ্যে বলে না আগে। এবার নিশ্চিন্তপুর থেকে ফিরে আসার পর লক্ষ্য করছি, তুমি যেন কেমন বদলে গেছো। তার মানে? কেমন যেন গম্ভীর, কেমন যেন অ্যাবসেন্ট মাইন্ডেড, কি যেন ভাবো থেকে থেকে। ওটা তোমার বোঝার ভুল। এড়িয়ে যাচ্ছ? না গো মশাই, না, আমি তোমার সেই আগের শর্মিই আছি। হবেও বা, হয়তো আমার বোঝারই ভুল। কি বুঝলে সন্দীপ, এটা এখনো ইউনিয়ন হয়নি। তাই তো দেখছি স্যার। আরো 4 উইকস প্লাস্টারে থাক, ঠিক আছে? তারপর চেক এক্স করবো, ঠিক আছে? গুড মর্নিং ডক্টর সিনহা। আপনি? আমার নাম অজিতেশ চ্যাটার্জি, স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস এন্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা বসুন। ওকে, থ্যাংক ইউ। আপনার এখানে আজ আমি প্রথম এলাম। আমার কোম্পানির কয়েকটা ড্রাগ সম্পর্কে এই লিটারেচারগুলো যদি দয়া করে পড়ে দেখেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি এই এলাকাতেই কাজ করেন? আগে না, আমি থাকি মঙ্গলগঞ্জে, আমার কলিগের হয়ে প্রক্সি দিচ্ছি। তাই বলুন, কোথায় থাকেন বলুন? মঙ্গলগঞ্জে। মঙ্গলগঞ্জ? দাঁড়ান দাঁড়ান, মঙ্গলগঞ্জ মঙ্গল। আচ্ছা, আপনি শর্মিলা চ্যাটার্জি বলে কাউকে চেনেন? মঙ্গলগঞ্জে থাকেন? কেন বলুন তো। না, সে অনেকদিন আগের কথা। কি হয়েছিল ডক্টর সিনহা? ওই ভদ্রমহিলাকে, মানে শি ওয়াজ এ ভিকটিম অফ রেপ, তাকে অচৈতন্য অবস্থায় এখানকার নাইট গার্ডরা আমার নার্সিংহোমে নিয়ে এসেছিল। তারপর ওদের কাছ থেকে জানতে পারি যে এখানকার কিছু সমাজ বিরোধী একসঙ্গে মিলেই ভদ্রমহিলাকে রেপ করে ফেলে রেখে পালায়। কি সাংঘাতিক! পরদিন সকালে পেশেন্টের জ্ঞান ফিরতে ওকে জিজ্ঞেস করে জানতে পারি এখানকারই কোন এক স্বরূপ ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসে উনি ওই বদমাইশগুলোর পাল্লা করেন। হাউ স্ট্রেঞ্জ! কি নাম বললেন বলুন তো? স্বরূপ ব্যানার্জি? হ্যাঁ, আপনি জানেন নাকি? হ্যাঁ, না না। ও, পেশেন্ট অবশ্য নিজেই নিজের নাম বলেছিলেন শ্রীমতী শর্মিলা চ্যাটার্জি, থাকেন মঙ্গলগঞ্জে। আজ আমি উঠি ডাক্তারবাবু। আচ্ছা, হ্যাঁ, আপনি বলুন কিছু স্যাম্পল নেক্সট উইকে দিয়ে যাবেন ট্রায়ালের জন্য। ঠিক আছে, নমস্কার ডক্টর সিনহা। নমস্কার। কি হলো স্যার, আপনাদের রত্ন না চাঁদ ওই এসপি এই ট্রেনেও তো এলেন না। সিদ্ধুবাবু শুনুক না, আমাদের ওপর কথা বলার কেউ আছে নাকি? একেবারে যে নেই তা নয়। তোমরা ভাই কারা? কেন বলুন তো, তোমাদের এলএম আছে, পুলিশের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করো। পুলিশ? ও
সব হাতের ময়লা, বুঝলেন? তাই নাকি? পুলিশ তোমাদের কাছে হাতের ময়লা? হ্যাঁ, দেখবে নাকি হাতের ময়লার খেল? বাবা বাবা রে, তবে রে শালা, খুব জোরে মেরেছে, খুব লেগেছে বোধ হয়। আপনি তো তাজ্জব পুলিশ অফিসার, আপনার সামনে দুটো ছেলে হমিতমি করছে আর আপনি হাত গুটিয়ে বসে আছেন। আর দৌড় মশাই, পুলিশ কেমন কথা সবাই বলে, ও ধরতে গেলে চলে না। আপনি তার মধ্যে না গলাতে এসেছেন কেন? কে আপনি? আপনাকে তো এর আগে এখানে দেখিনি। দেখি ধরেছেন, এখানে নিউ কামার আমি। তা মশাইয়ের কোথা থেকে আগমন? চেহারাটা তো দিব্যি করেছে, কোথা থেকে আসছেন, কেন আসছেন? ফোড়ন কাটার দায়িত্ব নিয়েই যে আমাকে এখানে আসতে হয়েছে। বাবা, খুব কড়া মেজাজ দেখছি। তো পুলিশ এলেন না কেন? খুব উন্নতি করতে পারত। একবার একবার দেখুন তো স্যার, আমার উন্নতি টুন্নতি হবে কিনা। চলুন। বুঝতে পারবেন কত ধানে কত চাল, সেটা এখনই বুঝতে পারছি। এই আমার অ্যাটাচি কেসটা নিয়ে এসো তো। আমি আসছি স্যার, আমি আসছি। সর্বনাশ করেছি, নিজের হাতে নিজের এটা নিয়েছি। এই যে স্যার, আমার কাছে থাকুক স্যার, আমি খুব যত্ন করে রাখবো স্যার। এসি বলে কথা তাগুত আছে বটে, বাগে আনতে একটু সময় লাগবে, সেটা মনিলাল বাবু বুঝবে। আমাদের কটা দিন লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, প্রথম দেখাতেই যে ধাক্কা দিল। যাই। আরে স্বরূপদা, তুমি? বাবা, এতদিন পর এলে। কি চাকরি করি জানিস তো? নো ছুটি, নো রেস্ট। এসো ভেতর এসো। কি বলিস রে, এত সুন্দর বারান্দা। আরে জামাই কোথায়? হ্যাঁ ভেতরে আছে। ওগো শুনছো, স্বরূপদা এসছে। বাহ, ফার্স্ট ক্লাস বাড়িটা তো তোর। খুব খোলামেলা, সুন্দর। বাহ চমৎকার। নমস্কার। নমস্কার, আমার নাম স্বরূপ ব্যানার্জি। আমি অজিতেশ, বসুন। আসলে আমার দুর্ভাগ্য কি জানেন, যে এতদিন পর আপনার সঙ্গে আমার আলাপ হলো। শর্মিলা কিন্তু আমার আপন মাসতুতো বোন। জানি। আচ্ছা স্বরূপ বাবু, আপনি তো অভয়পুরে থাকেন। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবেন? ঠিক বুঝলাম না তো। আমিও তো বুঝতেই চাই। আচ্ছা, অভয়পুর নার্সিং হোমের ডক্টর সিনহাকে আপনি চেনেন? বিলক্ষণ, সে তোমার বিশেষ বন্ধু। এবার স্পষ্ট করে বলুন তো, মাস কয়েক আগে একজন বিবাহিতা মহিলা রেপড হবার পর ডক্টর সিনহা নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন কি? স্বরূপদা, তুমি বসো, আমি চা নিয়ে এসছি। হ্যাঁ, একটু শান্ত হয়ে বসুন। আমার বুকটা যদি চিরে দেখাতে পারতাম আপনাকে, দেখতে পেতেন কি এক মহা প্রলয় হয়ে গেছে। আপনি শুধু মুখ ফুটে বলুন, শর্মিলাই সেদিনে সেই ভিকটিম কি না? বলুন বলুন স্বরূপ বাবু। দেখুন, আমার তো ধারণা ছিল, ব্যাস আমার আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ স্বরূপ বাবু, আপনার স্বীকারোক্তির জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্বরূপ বাবুর মুখে যা শুনলাম তা সত্যি? চুপ করে থাকলে হবে না, পরিষ্কার উত্তর দাও, তুমি কি অভয়পুরে সেই রেপড বিচ? ও
বলো বলো, আমি জবাব চাই, বলো আমি জবাব চাই, স্পষ্ট জবাব। নির্লজ্জ, চরিত্রহীন, বলতে এতটুকু লজ্জা হলো না তোমার? সত্যি জবাব তো তুমি চাইলে। এত বড় একটা নোংরামি পরেও কেমন নির্ভেজাল স্ত্রীর অভিনয় করে চলেছ, বাহ চমৎকার। শোনো, তুমি ভ্রষ্টা, তুমি কলঙ্কিনী, তোমার সঙ্গে জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। কিন্তু সেই দিনে দুর্ঘটনার, থামো, কোনো যুক্তি কোনো অজুহাতে দেখিও না আমায়, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই রইল না। ঘর ভাঙলো আমার, কিন্তু যারা আমায় ঘর ছাড়া করলো তাদের উপর বদলা আমি নেবই। আমার স্বামী আমার সংসার থেকে বিদায় নিল, আমি বুঝিয়ে দেব নারী মানে দুর্বল নয়, অসহায় নয়। স্রষ্টা তাকে যত পলকা করে গড়ে থাকুক না কেন, সে তত পলকা নয়। প্রয়োজনে কুচি উঠতেও সে জানে। তুই যে এখানে এসেছিস মাসি কি তা জানে? হ্যাঁ, সেটা জানিয়ে এসেছি। তোমার এখানে কদিন থেকে মনটাকে একটু চাঙা করে নিতে চাই। বেশ তো, যতদিন খুশি থাক না। আচ্ছা স্বরূপদা, তোমাদের এখানে বাজারটা কোন দিকে বলতো? ওই আগে চৌমাথা পেরোলেই। তা বাজারে যাবি কেন? কয়েকটা জিনিস কেনাকাটা আছে। সঙ্গে যাব? দূর, ও আমি একাই পারবো। এই শোন, সন্ধ্যের আগে ফিরিস কিন্তু। কেন? জায়গাটা খুব ভালো নয়। সেটা আমার চেয়ে কেউ বেশি জানে না, ভয় পেও না। আসুন আসুন দিদি, আপনাকে কি দেব? এক কাপ চা। বিস্কুট টিস্কুট কিছু? না না, ওসব লাগবে না। রতন বাবু, দিদিকে এক কাপ চা দে। হ্যাঁ। ধন্যবাদ দিদি। কি এই জায়গাটা নতুন? হ্যাঁ, কি করে বুঝলেন বলুন তো? মানে একা এই চায়ের দোকানে এই সময়? কেন বলুন তো, এখানে কি একা আসা বারণ? না না, তা নয়, আসলে জায়গাটা তো ঠিক সুবিধের নয়, তাই। ও আচ্ছা, আসুন এখানটা বসুন। হ্যাঁ, আস্তে আস্তে। এখানে উঠেছেন কোথা? স্বরূপ ব্যানার্জির বাড়ি। স্বরূপ ব্যানার্জি মানে আমাদের ওই এলএসি স্বরূপদা? আপনি চেনেন বুঝি? হ্যাঁ, খুব ভালো চিনি, খুব ভালো চিনি, ওনার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে। আপনি? আমি? আমার নাম ভবানন্দ সরকার, সবাই ওই খোড়া ভবা বলেই ডাকে। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝি? অ্যাক্সিডেন্টই বই কি, তেলের ওয়াগন ব্রেক করতাম, তারপর ওই রেলের চাকাতেই বাইরেই দশা। আরে আহা বলবেন না, আহা বলবেন না, পাপের শাস্তি আছে না? তারপর? এখন এই ক্রাচ আর ওই কোন রকম এদিক ওদিক করে আমার দিন চলে যায়, অন্যায় একদম সহ্য করতে পারি না। শয়তানের মুখস্থ আমিও খুলে দিতে চাই দাদা। দাদা? তুমি আমাকে দাদা বলে ডাকলে? আপনি তো দাদারই মতো। আচ্ছা, আপনাকে? আর আপনি নয়। আচ্ছা আচ্ছা,
তোমাকে একটা কথা জিজ্ঞেস করব দিদি। করুন না। আমি বুঝতে পারছি তোমার ভেতরটা কি এক জ্বালায় জ্বলছে। কি ঠিক বলেছি? একদম ঠিক। বনে জ্বালা দাদা বুঝতে পারবে না, তবে না না আর কোনো তবে নয়, বাতাসেরও কান আছে। আমি সময় বুঝে স্বরূপদার বাড়িতে তোমার সঙ্গে দেখা করব। হওয়ার দরকার বলে জানিও, চান কবুল। স্বরূপদা যেন গুণাক্ষরেও টেন না পায়। না না পাবে না, আমিও ভেতরে ভেতরে চলছি দিদি। দেখি দুজনের আগুন একসঙ্গে জড়ো করে দাবানল চালাতে পারি কি না। আজ আমি আসি। বসুন বাবাদা। বাবাদা আমার পরিচয় আপনি জানেন? এই ঘোরা ভাবার পাতানো দিদি, তুমি আর তো কিছু জানার দরকার নেই। বাবাদা বেশ কয়েক মাস আগে এই স্বরূপদার বাড়ি আসার পথে আমাকে অসহায় অবস্থায় পেয়ে চারটে শয়তান নিলে, আমার উপর শারীরিক নির্যাতন চালায়। কি বললে? কি বললে দিদি? কয়েক মাস আগে এই অভয়পুরে চারজন দুর্বৃত্ত। তারপর? থাক 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 দিদি থাক, তারপরের ঘটনা আড়াল থেকে আমি নিজের চোখে সব দেখেছি। গ্রাম রক্ষা বাহিনীর লোকজন তোমার ওই অচৈতন্য দেহটাকে নিয়ে নার্সিং হোমে পৌঁছে দেয়। আপনি ঘটনাটা জানেন? না জানলে বললুম কি করে ভাই, ওই শয়তানগুলোর সঙ্গে আমার পরিচয় আছে। ওদের জন্যই আজ আমি স্বামী সংসার হারা, তাই এই অভয়পুরে এসেছি ওদের শাস্তি দিতে। আমি আছি তোমার পাশে, পথ বাতলে দেব, উপায় বাতলে দেব, প্রয়োজনে তোমার হাতে হাতিয়ার তুলে দেব হাতে। কিন্তু সবকিছু করতে হবে লুকিয়ে থেকে। সবার আগে তোমায় এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আত্মগোপন করতে হবে। কোথায় যাব? এখান থেকে মাইল দুয়েক দূরে রসুলপুর কুণ্ডুপাড়ায় আমার একটা ভাঙা ডেরা আছে, ওখানে আমি পিসির সঙ্গে থাকি। সেখানে পারবে না থাকতে? কেন পারবো না বাবাদা, দাদার বাড়ি, বোন যাবে, এতে সংকোচ কিসের? বেশ আর একটা কথা বলুন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, ওদের সঙ্গে ভাব জমাতে হবে। কেমন করে? সব বাতলে দেব, সব বাতলে দেব দিদি। কালই স্বরূপদার বাড়ি তোমাকে ছাড়তে হবে, আমি কাল সন্ধ্যের সময় চায়ের দোকানে কাছাকাছি থাকবো। ভয় করছেন না তো দিদি? একটুও না। সামনে যে চরম পরীক্ষা, ভয় করলে চলে? তাহলে আজ উঠি দিদি। তাহলে ওই কথা রইল, কাল সন্ধ্যে চায়ের দোকান। সন্ধ্যের ট্রেন? হ্যাঁ সন্ধ্যের ট্রেন। না 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 কেন, ঘন্টা দেড়েকের তো রাস্তা, আটটার মধ্যেই পৌঁছে যাব। বেশ আমি তবে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। তুমি যেন কি, একটা রিক্সা নিয়ে আমি একাই পৌঁছে যাব। আমি এসব দিয়ে তো কোনো গোলমালই দেখলাম না, মিথ্যে ভয় পাচ্ছি। এই শালা গনসা, তুই বেটা একেবারে আউট, একেবারে আউট। এই ভর সন্ধেবেলায় কোন মেয়ে ছেলে এড়াতে আসবে? না গুরু, পুলিশে দেখি হরবল আসে যে মেয়েরই দরে ডাকছে। দেবদা গুরু, দরজাটা খোলার আগে জানলাটা দিয়ে দেখে নে। আচ্ছা গুরু। কি হলো, দরজাটা খুলুন। এই একজন ভদ্রমহিলা তো, দরজাটা খুলি। কি হলো, একেবারে রিভলভার ধরে? থাক, ওটার আর কোনো দরকার হবে না।
সব বোবা হয়ে গেলেন যে, চিনতে অসুবিধা হচ্ছে? আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে না। মানে আপনি হঠাৎ এখানে, একটু তো অবাকই হয়ে যাচ্ছি। অবাক হওয়ারই তো কথা, এই যে মেঘনা চাইতেই জল। দেখুন, মানে ফানে কিছু নেই। সেই ঘটনার পর থেকে স্বামীর সঙ্গে পরিবানা হচ্ছে না, নিত্য ঝগড়া। ভাবলাম দূর হোক গে ছাই, এমন কি অন্যায় করেছি আমি? ও মা, স্বামী আমায় তাড়িয়ে দিল। তাড়িয়ে দিল? হ্যাঁ, তাই চিরকালের জন্য ঘর সংসার ছেড়ে ছুড়ে এখানেই চলে এলাম। কিন্তু বৌদি, আপনি আমাদের টেরাটা ছেড়লেন কি করে? বারে ফুল ফুটলে ভ্রমর তো আসবেই। শোনো, ওই আপনি আগে থাক, আমি আজ থেকে তোমাদের সঙ্গে একসঙ্গে কাজ করব। কিন্তু তোমার স্বামী, সংসার, সম্মান। নো চিন্তা, আমি সব ম্যানেজ করে নেব। তবে ভেবে বলুন আমাদের। তো ভেব না, সব রকম কাজ আমি পারবো, তবে তোমাদের চেয়ে ভালোই পারবো। সে আর বলতে, ঢেলে দাও না একটু। আরে বাবা, এক যাত্রায় পৃথক ফল করে লাভ নেই, একটু আধটু অভ্যেস আছে তো। চপ্পাস, আজ থেকে তুমি আমাদের ফুলন দেবে। ঘর ভাঙলো আমার, কিন্তু যারা আমায় ঘর ছাড়া করলো তাদের উপর বদলা আমি নেবই। আমার স্বামী আমার সংসার থেকে বিদায় নিলেও আমি বুঝিয়ে দেব, নারী মানে দুর্বল নয়, অসহায় নয়। স্রষ্টা তাকে যত বলকা করেই গড়ে থাকুক না কেন, প্রয়োজনে উঠে উঠতেও সে জানে। শর্মী, নেপালি কুকুরি বহুদিন ব্যবহার না করলেও অযত্ন করিনি, রোজ ভেসলিন মাখিয়ে আর রোদ খাইয়ে সংসাচ্চা করে রেখে দিয়েছি। এটা থাকবে গোপনে তোমার কোমরে পূজা। আগামী বুধবার অমাবস্যা, রাতের অন্ধকারে তুমি আর আমি যাব অভয়পুরে। সেখানে হাটের রাস্তা ধরে বটতলার পাশে ওদের ডেরার পেছন দিকে একটা জঙ্গল আছে, সেখানে থাকবো আমি লোহার রড নিয়ে, আর তুমি তোমার চাল ছেলে এক একটা করে শয়তানকে ওখানে ধরে নিয়ে আসবে, একসঙ্গে নয়, একটার পর একটাকে। তারপর ওখানে একটা মজা কুয়া আছে, দেখে রেখেছি, তুমি একটা করে শয়তানের ডান হাত এই চপারের এক কোপে উড়িয়ে দেবে, আর সাথে সাথে আমার রড পড়বে ওদের মাথায়। তারপর আমি ওদের গুঁজে দেবো এই মজা কুয়োটার মধ্যে, সেখানে ওদের পাথর চাপা দিয়ে সোজা চলে যাবে থানায় খবর দিতে। এটাই ওদের শাস্তি, কি পারবে না? পারবো বাবাদা, তোমার নির্দেশ মতো সব কাজ আমি করতে পারবো, পারতেই হবে আমাকে, তা না হলে বুকে রাখুন আমার নিপবে না। কিন্তু বাবাদা, বলো। আমি নবী, চপার ছাড়া থেকে কেউ যদি মরে যায়। যা যাবে, সেটা তার ভাগ্য। তবে এটাও ঠিক,
আইন আমাদের ছেড়ে কথা বলবে না। জেলকে ভয় নেই তো দিদি? নদীর কিনারে এসে দাঁড়িয়েছি, কোনো কিছুতেই আর ভয় পাই না। শাবাশ। আর একটা অনুরোধ দিদি। বলো ভবাদা। বিচারে যে দণ্ডই হোক, মেয়াদ শেষ হয়ে যাবার পর তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। ভবাদা। দিদি, তার দিকটা একবার বিচার করে দেখবে না? হঠাৎ একজনের কাছে সব কিছু শোনার পর তারও কি মাথা ঠিক থাকতে পারে? তাই এমন খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিল তোমার সঙ্গে। দিদি, তোমার না বলাটাই মস্ত বড় ভুল হয়েছিল। সেও তো মানুষ, মনের ভেতরে কি কোনো অনুশোচনা জাগেনি বলে মনে করো? তার মনে কি কোনো পরিবর্তন ঘটতে পারে না? কিন্তু ভবাদা। না, কোনো কিন্তু নয় দিদি, কোনো কিন্তু নয়। যথেষ্ট শাস্তি তো তাকেও দিয়েছ। আজ আমাকে কথা দাও, তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। চোখে জল মুছো দিদি, সামনে এখন কঠিন পরীক্ষা। ঘরে ফেরা তো পরবর্তী অধ্যায়। চোখের সামনে এখন মমস্যার ঘুটঘুটে রাত। তোমাদের প্রত্যেকের জন্যই একটা করে। কিন্তু এখন বোতল খুলতে পারবে না, সন্ধে বেলা যত খুশি। আমি আসবো বেশ রাত করে। আজ ভালো করে সাজতে হবে না? কেন, রাতে সাজবে কেন? সারা রাত ধরে চলবে আমাদের উৎসব। বৌদি, তুমি মানে সত্যি মার্ভেলাস, চমৎকার, মারাত্মক। তোমরা আরো চমৎকার। কি গো রাজি তো? হ্যাঁ রাজি বৈকি। এই সেই জায়গা, আজকে রাতের নাট্যশালা। কাছাকাছি কোথাও রেখে দেবে, পাশে একটা মজা কুয়ো আছে, এক একটাকে ধরে আনবে আর কোনো কিছু বলার আগে ডান হাতটা কেটে নেবে। কে যাবে গো আগে? আমি, গনসা, দিনু, তারপর গুরু। ক্লান্ত হয়ে নেপাল ঘুমিয়ে পড়লে আমি এক এক করে তোমাদের ডেকে নেব। বাহ, কি করে ডাকবে? কেন, তাহলে তো প্রত্যেকবার তোমাকে এখানে আসতে হবে। তাই তো, সময় যাবে যে। আচ্ছা, তুমি সিটি বাজাতে পারো মুখে আঙুল দিয়ে? সিটি? হ্যাঁ হ্যাঁ, তা পারি। তুমি সিটি বাজালেই আমরা এক এক করে পৌঁছে যাব। এই না হলে গুরু, চমৎকার। নেপাল এসো, চলো যাই। তু আহ, সোজা হয়ে পথ চলো। জরুর, কোথায় কোথায় তুমি? শয়তান, তোমার খেলা শেষ। তোমার দেরি নয়, হাত লাগাও, হাত লাগাও। শ্যামের বাসি বাজুকাকে। বাবাদা, তুমি সিটি বাজাতে পারো? কেন, অমনি ঠিক হয়ে আছে যে, এক একজনকে ডাকার জন্য। আমি তো সিটি বাজাতে জানি না, আমি তো বলে ফেলেছি জানি। হ্যাঁ।
ঘুমাচ্ছে এটা কি বল পরে এখনো একজন বাকি তুমি বলছি মানে একদম সিরিয়াস না কি বলি এখানে চপার কেন চপার কেউ হয়তো ফেলে রেখে গেছে আগে মালা বদল করি মালা বদল মালা বদল যে লোক গলা শুনলাম না সব শেষ যা তোমার লিডারকে ডেকে নিয়ে আসো যা সিটি না দিয়ে নিজে চলে এলে বাহ তুমি আমাদের গুরু না তোমাকে আদর করে ডেকে নিয়ে যেতে হবে যে গুরু কিন্তু দিনু চিৎকার শুনলাম মনে হল হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছ দিনুর তো ওটা খুশির উল্লাস খুশি এসো তাড়াতাড়ি ফিরতে হবে না চলো এসো দেখে চলো কাকে সঙ্গে এনেছো তুমি কাকে আবার আনবো এই তো আমি আর আমার গুরু না কখনো না নিশ্চয়ই কেউ আছে এই কে আছিস লুকে প্রাণে বাঁচতে চাস তো বেরিয়ে কোথায় লেগেছিল দিদি শুনে
প্রতিশোধ নিয়েছে। দুটো গুলি, দুটো গুলি ও রক্ত হারালেও তিন নম্বরটা বুকে মাঝখান জায়গায় এসে লেগেছে। দিদি যাও থানায়, যাও থানায় গিয়ে সবকিছু স্বীকার করে যাও। এ কি হলো বাবা? না বাবার, বাবার পেটের তোর হইলো। দাদা, তুমি তুমি এখানে? শর্মি তুই তুই এখানে এত রাতে হাতে বোঝালি? বল বল কে এসে তোর, কে এসে তোর? অপমানের প্রতিশোধ নিয়েছি দাদা, আমি বদলা নিয়েছি। ওই বটতলার পাশে মজা মজা কোঠার মধ্যে। কিন্তু দাদা, বাবা দার নেই, তাদের একজনের গুলিতে প্রাণ হারিয়েছে, বাবা দার নেই। মানে সে খোঁড়া বাবা নন্দ? হ্যাঁ, ভবাদা না থাকলে আমি পারতামই না এমন করে প্রতিশোধ নিতে। দাদা শর্মি, রক্ত শর্মি, অনেক রক্ত, প্রতিশোধ, শাস্তি। দাদা আমাকে আমাকে স্যার ইনি শর্মিলা, আমার মায়ের পেটের বোন। কোনো কথা নেই অভিরাম বাবু, ওকে আগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর শুনুন, বলুন শর্মিলার নামে একটা কেস এন্ট্রি করুন। অভিরাম বাবু এটা আইন, ওকে হাসপাতালে পাঠানোর আগে আমি ওর জামিনদার রইলাম। বটতলা একটা গাড়ি পাঠান, চারজনকে আর ভবানন্দ সরকারকে নিয়ে আসার ব্যবস্থা করুন। ওকে স্যার। ছোটে লাল গাড়ি বার করো। শর্মিলা, শর্মি, সেদিনে সেই চূড়ান্ত অপমানের নির্মম প্রতিশোধ নিয়েছ। চার চারজন শয়তানকে নিজে হাতে, হ্যাঁ কথা রেখেছ, অক্ষরে অক্ষরে কথা রেখেছ। সাবাস, সাবাস। শর্মিলা চ্যাটার্জি। আপনি? আমার নাম অজিতেশ চ্যাটার্জি। ও তুমি অজিতেশ? আমার নাম রত্নেশ ব্যানার্জি, শর্মিলা আমার বোন। দাদা, আরে ঠিক আছে ঠিক আছে। ও কেমন আছে? ভালোই আছে। যাও কেবিনে যাও, মনে মনে হয়তো তোমারই অপেক্ষা রয়েছে। শর্মিলা, তোমার কাছে ক্ষমা চাইবার মতো মনের জোর আমার নেই। সেদিন সব না বুঝে, কোনো কিছু বিচার না করেই তোমাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। শর্মিলা, আমার ভেতরের কান্না ভেতরেই জমা থেকেছে। তোমার লেখা ডায়েরি যখন আমার হাতে পড়ল, তখনই বুঝতে পারলাম তোমাকে। তাই এতদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি আমি লজ্জায়। তবে আজই বা কেন এলে? দিলাম তোমাকে সসম্মানে ফেরিয়ে নিয়ে যাব বলে। কিন্তু আজ যে আমি আইনের পিছনে বাধা এক অপরাধী। শর্মি, আমার বিচার হবে, আমার শাস্তি হবে। জানি, তবু আমি অপেক্ষা করে থাকব তোমারই জন্যে। কথা দাও সেদিন তুমি আমায় ফেরাবে না? মেয়াদ শেষ হয়ে যাবার পর তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে? যথেষ্ট শাস্তি তো তাকেও দিয়েছ, আজ আমাকে কথা দাও তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। শর্মি, কথা দাও। কথা দিলাম,
ভবানীর কথার অবাধ্য হতে আমি পারব না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই আমি পারব না। সূর্য ঝরা লাল আলোকে সর্বে বাধা এক পলকে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।